ওকে, এখন আমরা 12 নম্বর স্কুলের যে প্রশ্নের আলোচনা করতে ফিরে আসছি। প্রশ্ন রয়েছে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা। 11 গ্রাম মানে হচ্ছে আমরা 1 এর 4 মোল, তাহলে অর্থাৎ 0.25 × 6.022 × 23, এইটা হবে অপশান। জলবিন্দু গোলাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান। AMU এর মান কত? এটা তো জানা মান 1.6605 × 10⁻²⁴ গ্রাম। পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করে কিসের জন্য? বায়ুর সান্দ্রতার জন্য। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাবতা হ্রাস পেয়ে যাবে? উষ্ণতা বাড়ালে হ্রাস পেয়ে যাবে, আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লিটমাস অ্যাসিড দ্রবণের বর্ণ কী রূপ? লিটমাস অ্যাসিড দ্রবণে লাল বর্ণ ধারণ করবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা কী? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্ষারীয় অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, ধাতব অক্সাইড, সরি এটা একটা উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। ক্ষমতার একক হলো, ক্ষমতার একক কী? ওয়াট, জুল পার সেকেন্ড। 2 গ্রাম অণু জল মানে কত গ্রাম জল? 18 × 2 অর্থাৎ 36 গ্রাম জল। 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে কত গ্রাম অক্সিজেনকে বোঝায়? 16 গ্রাম, অর্থাৎ পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে। লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 হলে SI পদ্ধতিতে লোহার ঘনত্ব কত হবে? 7.8 × 1000 kg/m³, অর্থাৎ 7800 হবে। পারদ ও গ্লিসারিনের মধ্যে কার সান্দ্রতা বেশি? গ্লিসারিনের সান্দ্রতা বেশি, যদিও আমরা জানি ঘনত্ব বাড়লে সান্দ্রতা বাড়ে, কিন্তু পারদের ঘনত্ব 13.6 আর গ্লিসারিনের ঘনত্ব প্রায় 1.2 গ্রাম/সেমি³, আর এর হচ্ছে 13.6 গ্রাম/সেমি³, কিন্তু সান্দ্রতা বেশি কিন্তু গ্লিসারিনের, অর্থাৎ ঘনত্ব বেশি হলেই যে সবসময় বেশি হবে তা না। পাস্কাল কিসের একক? চাপের একক। পাস্কাল কাকে বলে? নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হচ্ছে 1 পাস্কাল। তাহলে এসআই পদ্ধতিতে এটা চাপের একক। কলয়েড কণাগুলির সাহায্যে আলোকরশ্মির বিচ্ছুরণকে কী প্রভাব বলে? টিন্ডাল, টিন্ডাল প্রভাব। শূন্যস্থান পূরণ জলকে সার্বজনীন দ্রাবক বলে। সত্য মিথ্যা? কার্বন ডাইঅক্সাইড একটি আম্লিক অক্সাইড, এটা সত্য। Na2SO4 একটি ক্ষারকীয় লবণ, এটা কিন্তু মিথ্যা, এখানে এটা সমিত লবণ। কার্য কী ধরনের রাশি? এটা একটা স্কেলার রাশি, স্কেলার। তো আজকের মতো এটা শেষ।